স্বল্প পুঁজিতে অধিক লাভবান হওয়ায় কুড়িগ্রামে ছাগল পালনে আগ্রহী হয়ে উঠেছেন চরের নারীরা। পরিবারের আয় বৃদ্ধিতে খুশি তারা। ছাগল পালনে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে জীবনমান উন্নয়ন হবে চরবাসীর। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট জানাচ্ছেন রসনা দাস। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চলে ছাগল পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে চরের নারীরা পালন করছে এই ছাগল। একটি ছাগল তারা কিনেছেন 3-4 হাজার টাকায়। পরবর্তীতে প্রতি 6-7 মাস পর ছাগল বাচ্চা দিচ্ছে 2-4টি। তুলনামূলক রোগবালাইও কম, এতে বৃদ্ধি পাচ্ছে চরবাসীর পরিবারের আয়। মাচাটা দেওয়ার কারণে ছাগলের উদ্বেগ হয় না, বন্যা উঠলে ছাগল পানি পায় না। ঘাস তো দিয়ে খাওয়াই, তারপর যে বাদাম রাতে ছাড়ি দিয়ে খাওয়াই, চরে টরে নিয়ে যাই, নিয়ে যে ঘাস পানি খেলে খেয়ে আমাদের এলেই নিয়ে আমরা লাভবান। ছাগল পালনে আরও উৎসাহী করতে সরকারের পল্লী উন্নয়ন একাডেমি M4AC প্রকল্পের মাধ্যমে চরের নারীদের উপহার দেওয়া হয়েছে ছাগল। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা মনিটরিংয়ের মাধ্যমে ন্যায্য দামও নিশ্চিত করা হয়েছে। সেই সাথে জেলা প্রাণী সম্পদ বিভাগ ছাগল পালনে বিভিন্ন সময় দিচ্ছেন প্রশিক্ষণ, ব্যবস্থা নিচ্ছেন চিকিৎসার। একই সাথে আর্থিক অবস্থার উন্নয়ন হচ্ছে, তাদের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন হচ্ছে এবং চরাঞ্চলের নারীরা তারা হচ্ছে তাদের একটা বাড়তি আয়ের সুযোগ তারা এর মাধ্যমে স্থাপন করছে। সামান্য দানাদার খাবার দিলে এদের খাদ্য ব্যবস্থাপনাটা অনেকাংশে মিটে যায়, যার পরিপ্রেক্ষিতে চরে ছাগল পালা খুবই উপযোগী। সংশ্লিষ্টরা বলছেন, প্রান্তিক জেলা কুড়িগ্রামের 16 নদীর চরাঞ্চলে ছাগল পালন অত্যন্ত সম্ভাবনাময়। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে চরবাসী পরিবারের আয় যেমন বাড়বে, তেমনি বাড়বে তাদের জীবনমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।